শীতকাল এলেই বাংলাদেশের মানুষের মধ্যে খেজুর রস খাওয়ার প্রতিযোগিতা বেড়ে যায়। অনেকে আবার গাছ থেকে খেজুরের কলসি নামিয়ে সরাসরি কাঁচা রস খেয়ে থাকেন। আবার অনেকে এই রস চুলায় ফুটিয়ে পায়েস বা ক্ষীর বানিয়ে খান। এছাড়াও রসের তৈরি গুড়, পাটালি গুড়, নলেন গুড়, বেলি গুড়, বালিয়া গুড়, মিশ্রি গুড় সহ নানা ধরনের পিঠার বেশ সুখ্যাতি রয়েছে। কিন্তু গত এক দশকের বেশি সময় ধরে এই খেজুর রস খাওয়ার ক্ষেত্রে নিপা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে। নিপা ভাইরাস কি, কেনই বা নিপা ভাইরাস নিয়ে এত আতঙ্ক, খেজুরের রসের সাথে নিপা ভাইরাসের সম্পর্ক কি, এসব প্রশ্নের বিস্তারিত উত্তর জানাবো আজকের ভিডিওতে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। নিপা ভাইরাস কি? নিপা ভাইরাস এক ধরনের জুনোটিক ভাইরাস, অর্থাৎ এই ভাইরাস পানি থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়, পরে সেটি মানুষে মানুষে সংক্রমিত হয়ে থাকে। বিশ্বে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয়েছিল 1999 সালে মালয়েশিয়ার শুকর খামারিদের মধ্যে। পরবর্তীতে এই ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় 2001 সালে। পরে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ICDDRB আক্রান্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয় যে বাদুড়ে নিপা ভাইরাস খেজুরের রসে ছড়িয়ে দিয়েছে। কিভাবে খেজুরের রসে নিপা ভাইরাস ছড়ায়? রস সংগ্রহের জন্য গাছিরা সারা রাত একটি পাত্র গাছে ঝুলিয়ে রাখেন। সেখানে কীটপতঙ্গ সহ নানা ধরনের পাখি, বিশেষ করে রাতের বেলায় নিশাচর প্রাণী বাদুড় রস পান করতে আসে। বাদুড় যখন খেজুর রসে মুখ দেয় তখন তাদের মুখ থেকে নিঃসৃত লালা এমনকি তাদের মলমূত্র খেজুরের রসের সঙ্গে মিশে যায়। এই দূষিত রস কাঁচা অবস্থায় খেলে নিপা ভাইরাস সরাসরি মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এ ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কে ভয়াবহ প্রদাহ দেখা দেয়, যাকে ডাক্তারি ভাষায় এনকেফালাইটিস বলা হয়ে থাকে। এতে রোগীর জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, শ্বাসকষ্ট, কাশি, বমি, ডায়রিয়া সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। এক পর্যায়ে খিঁচুনিও দেখা দিতে পারে, যা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। নিপা ভাইরাস থেকে বাঁচার জন্য কী কী সতর্কতা অবলম্বন করা যেতে পারে? নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোনো টিকা বা কার্যকর চিকিৎসা নেই, এ কারণে খেজুরের রস খাওয়া বন্ধ করে দেবেন বিষয়টি তা নয়। তবে এক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক হলেই হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার প্রতিবেদন অনুযায়ী এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায় হল গাছগুলোর রস সংগ্রহের জায়গায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া, যাতে বাদুড় এর সংস্পর্শে আসতে না পারে। এর অংশ হিসেবে বাঁশ ও কাঠের খাঁচা বা পলিথিন দিয়ে রস নিঃসরণের উচ্চস্থল ও কলসির মুখ ঢেকে দিতে হবে। তবে ICDDRB-র গবেষকরা গোপন ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছেন যে রসের হাঁড়ির চারপাশে জাল বা বেড়া দিলেও বাদুড় কলসির মুখ বরাবর প্রস্রাব করে। ওই বেড়া দিয়ে বাদুড় রস খাওয়া প্রতিরোধ করা গেলেও ওই প্রস্রাবের গতি ঠেকানো যায় না, ফলে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। তাই কাঁচা খেজুর রস পান করা একটি সংস্কৃতি হলেও প্রতিষ্ঠানটি বলেছে জীবন রক্ষার্থে রস সিদ্ধ করে পান করা নিরাপদ। রস সংগ্রহের পর আগুনে 70-80 ডিগ্রি সেলসিয়াস তাপে কিছুক্ষণ উত্তপ্ত করলেই ভাইরাস মরে যাবে। সতর্কতার অংশ হিসেবে খেজুর রসের হাঁড়িটিও গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। দূষিত খেজুর রস খাওয়ার পর কারো আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত কোনো কিছুই ধরা যাবে না। আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র নিয়মিত গরম পানিতে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের পরিচর্যার সময় হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।